السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم أما بعد সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা পর্দা সম্পর্কে জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা সম্পর্কে সর্বপ্রথম আমাদের পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন, দ্বিতীয় দিয়েছেন নারীদের। সূরা নূরের 30 এবং 31 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, হে রাসূল, আপনি পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখকে অবনিমিত রাখে এবং লজ্জাস্থানে হেফাজত করে, আর এটাই হলো তাদের জন্য পবিত্রতম নীতি। নিশ্চয়ই আল্লাহ তাদের সম্পর্কে অবহিত রয়েছেন। আর দ্বিতীয় বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। দ্বিতীয় আয়াতে বলছেন, অর্থাৎ 31 নং আয়াতে বলতেছেন, আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, এবং তাদের দৃষ্টিকে কী করে হেফাজত করে, এবং তাদের প্রদর্শনী, তাদের দেহকে যেন প্রদর্শন থেকে কী গোপন রাখে। তো আয়াত থেকে আমরা সহজে বুঝতে পারি যে পর্দা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নির্দেশ দিয়েছেন মুমিন পুরুষদের পর্দায় থাকতে, দ্বিতীয় দিয়েছেন মহিলাদের। কিন্তু আমরা পর্দা বলতে মনে করি যে মহিলাদের পর্দা করতে হবে প্রথমে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নির্দেশ দিয়েছেন পুরুষদের পর্দা করতে, দ্বিতীয় মহিলাদের। আর পর্দা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাযরি ফুজাতা ফামারানি আন আসরিফ বাসারা, যে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দৃষ্টি যখন নারীর দিকে যাবে তখন আমি কী করবো? তখন বলছেন, তোমার দৃষ্টি সাথে সাথে ফিরিয়ে নিবে। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালাল মারাতু আওরাতু ফাইজা খারাজাত ইস্তাশরাফাশ শয়তান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা হলেন পর্দায় থাকা বস্তু, পর্দায় থাকা মানুষ, এবং তারা যখন পর্দার বাহিরে আসে তখন অন্যের চোখে তারা সৌন্দর্য, তাদের সৌন্দর্যটা শয়তানের কি বৃদ্ধি করে দেয়। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নান নাযরা সামু মিন সামি ইবলিসা মাসমুমুন মান তারাকা মাখাফাতি আবদালতু ঈমানা ইয়াজিদু হালাতু ফি কলবি, রাও তিরমিজি। তিরমিজির বর্ণনা যে, ইন্নান নাযরা সামু মিন সামি ইবলিসা, নিশ্চয়ই দৃষ্টি, খারাপ দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীরগুলোর মধ্যে থেকে একটি তীর। আর এই খারাপ দৃষ্টি থেকে যে নিজেকে আত্মরক্ষা করে চলতে পারবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ঈমান দান করবেন যার স্বাদ সে অন্তরে অনুভব করতে পারবে। আজকের এই আলোচনা থেকে আমরা সহজে বুঝতে পারলাম যে আমি যদি নিজেকে পর্দা করে রাখি, অর্থাৎ অশ্লীল ব্যয়াপনা থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন ঈমান দান করবেন যার স্বাদ আমি অন্তরে উপলব্ধি করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রবান মানুষ সম্পর্কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, রাও বুখারী। বুখারীর বর্ণনা যে আল্লাহ রাসূল বলতেছেন, তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, চরিত্রের দিক থেকে যে তোমাদের মধ্যে উত্তম, অর্থাৎ বান্দাদের মধ্য থেকে যার চরিত্র যত উত্তম সে তত ভালো। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম। তো এই আলোচনা থেকে আমরা সহজে বুঝতে পারলাম যে আমাদের চরিত্রকে
উন্নত মার্জিত করতে হবে, রাসূলের নির্দেশিত পথে আমাদেরকে চলতে হবে এবং রাসূলের দেখানো সেই পথেই আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকা।